আমাদের এই পিঠাটা বানানোর জন্য আমরা প্রথমে একটা নারকেল কুড়া বানিয়ে নিচ্ছি। চলুন তৈরি করে নিচ্ছি। সে জন্য আমি এখানে এক বাটি নারকেল কুড়া নিয়েছি। নারকেল কুড়াটা আমি দিয়ে দিচ্ছি, নারকেল কুড়াটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি বাতাসা। আপনারা চাইলে পরে চিনি বা নলেন গুড় দিয়েও বানাতে পারেন, আমি বাতাসা দিয়ে করছি, তাহলে বাতাসাটা গলে যাবে তাড়াতাড়ি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা দুধ। আমি এক হাতে দুধ দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আমাদের বাতাসাগুলো গলে গেছে, এবার গ্যাসটাকে নিভিয়ে এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। আমাদের নারকেল কোড়াটা ঠান্ডা হয়ে গেছে, এবার এরকম ছোট্ট ছোট্ট করে গোল্লা করে নেব। এই গোকুল পিঠাটা খেতে খুব ভালো লাগে, আপনারা করবেন এই ঠান্ডার মধ্যে। আমি এরকম করে 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 নিচ্ছি সবগুলো। এই শীতকাল মানে পিঠার দিন, পিঠা কম বেশি সবার ঘরেই হয়। এইভাবে সব পিঠাগুলো করে নিচ্ছি, এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি দু চামচি চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এক চামচি ময়দা। আর দিয়ে দিচ্ছি এক চিমটি নুন। দিয়ে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি এটা একটু গুলে নেব। আমি ঠিক এরকম করে গুলে নিয়েছি। আমি এবার ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি গরম হতে দিয়েছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে গোকুল পিঠাগুলো দিয়ে আমি ভেজে নেব। আমাদের পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নেব পিঠাগুলো। এভাবে সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। এরকম সব পিঠাগুলো ভেজে নিয়েছি। আমি আর একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 750 ml দুধ। এতে দিয়ে দিচ্ছি এক চামচি চালের গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি এক চামচি গুঁড়ো দুধ। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যাতে কোনো রকম দলা না থাকে অনেকক্ষণ ধরে ভালো করে গুলে নেব। আমি পুরো পিঠাটা বাতাসা দিয়েই করছি, আপনারা চাইলে পরে গুড় দিয়ে করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বাতাসাটা। এরকম না থাকলে পরে রসটা বেশি আরো এর থেকে বেশি গাঢ় হয়ে গেলে পরে তাহলে রসটা ভেতরে ঢুকতে চাইবে না, আর ঠান্ডা হলেও এটা অনেকটা জমে যাবে। এর জন্য দিয়ে দিচ্ছি এটা। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর ঘন্টাখানি এটা ঠান্ডা হতে দেব, তাহলে এর ভেতরে রসটা ঢুকে নরম হয়ে যাবে। আমাদের পিঠাটা রেডি, দু ঘন্টা হয়ে গেছে। দেখুন কতটা ঠিক হয়েছে, এই দেখুন কত সুন্দর জমে গেছে, একদম গোটা গোটা আছে, কিন্তু পিঠাগুলো একদম নরম হয়ে গেছে। আপনাদেরকে একটা বার করে দেখাচ্ছি, এই দেখুন। কতটা নরম হয়েছে আর ভেতরটা কত খুব ভালো লাগে।